নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি নারাজল রাজবাড়ির ঐতিহ্যপূর্ণ রথযাত্রা দেখতে। যাবার আগে আমাদের এই সীমানা ছাড়িয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ থেকে 205 বছর আগে 1225 বঙ্গাব্দে রাজা মোহনলাল খান বারাণসীতে তীর্থযাত্রার সময় শ্রী রামচন্দ্রের স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশ অনুসারে তিনি নারাজলে রামের মন্দির প্রতিষ্ঠা করেন। ওই বছরই রামনবমীতে মোহনলাল খান রথযাত্রার সূচনা করেন। এই রথযাত্রাটি একটি অকাল রথযাত্রা। যে সময় রথযাত্রা উৎসব হয় সেই সময় এটি হয় না, এটা রামনবমীর দিনে এই রথযাত্রাটি হয়ে থাকে। এই রথটি নারাজল থেকে 1.5 কিলোমিটার দূরে লঙ্কাগড় যায়, আবার নারাজলে ফিরে আসে। এই লঙ্কাগড় রাবণ রাজার লঙ্কার অনুকরণে তৈরি একটি 6.62 একর পুকুর বেষ্টিত প্রাসাদ। রাম, সীতা, লক্ষ্মণ ইত্যাদির মূর্তিগুলিকে পালকিতে করে রথে তোলার আগে পুজো করে দোহরি, চুরমা, ভোগ দেওয়া হয়। এই রথযাত্রা উপলক্ষে নারাজলে একটি মেলা বসে, সেখানে পুতুল নাচ, বাউল গান ইত্যাদির সঙ্গে মাদুর, কোদাল, ঘনি ইত্যাদির বিপণিও দেখতে পাওয়া যায়। প্রতি রামনবমীকে সবাইকে নারাজলে আসার জন্য সাদর আমন্ত্রণ রইল।